ଜନ୍ମ ସତ୍ୟ ମୃତ୍ୟୁ ବି ସତ୍ୟ ଏହି ଦୁଇଟି ସତ୍ୟରୁ କେହି ବି ରକ୍ଷା ପାଇପାରି ନାହାନ୍ତି ଆଜି ଏହି କଥା କାହିଁକି କହୁଛୁ ତାହା ପଛରେ ସେଭଳି ଆଶ୍ଚର୍ଯ୍ୟ କଲା ଭଳି କାହାଣୀ ରହିଛି କିନ୍ତୁ ତା ଆଗରୁ ଜାଣି ରଖନ୍ତୁ କି ଆମ ଦେଶରେ ଅନେକ ଜାଗା ଅଛି କିନ୍ତୁ ଏଭଳି ଏକ ସହର ଅଛି ଯେଉଁଠାରେ ସତୁରୀ ବର୍ଷ ହେବ କେହି ବି ମୃତ୍ୟୁବରଣ କରିନାହାନ୍ତି ଏକଥା ନିଶ୍ଚିତ ଭାବରେ ଆପଣଙ୍କୁ ଚକିତ କରିଥିବ তেবে ঘটনাটি কিছি এইভাবে মৃত্যু চিরন্তন সত্য জন্ম হয়েছি তার মৃত্যু সুনিশ্চিত কিন্তু এই পৃথিবীতে এপরি এক দেশ অনেক মৃত্যু উপরে লগা যাই প্রতিবন্ধক। নর লগ ইয়র শহরের এভাবে অজব আইন দেখ নর উত্তর দিগার অবস্থিত মৃত্যু উপরে এটাকার স্থানীয় প্রশাসন কড়া প্রতিরধক লগাইছেন এখানে বিগত সতুরী বর্ষ হল কাহি মৃত্যু হয়ে না কেবল সেটি নুহে এই শহরের যদি কাহ মৃত্যু সময় পাখি আসে বা কুতর স্বাস্থ্য সংকট উপজে, তেবে সেই লোককে তুরন্ত হেলিকপ্টর যোগে দেশর অন্যস্থানক তাঁকর মৃত্যু পরে সেইঠার হি তাঁর অন্তিম সংস্কার করা প্রশাসন এভি এক আইন প্রচলন করা পছরে মুখ্য কারণ হচ্ছে এই অঞ্চলের সবুলে বরফ আচ্ছাদ হয়ে রই থাকে শীতদিনে এঠাকার তাপমাত্রা এতে কম হয়ে যায় যে জীবন জীবনযাত্রা গভীরভাবে প্রভাবিত হয়ে থাকে এপর পরিস্থিতি যদি এখানে কৌশি ব্যক্তি মৃত্যু হয়ে থাকে শবকু কবর দে বর্ষ বর্ষ ধরে সতেজ রয়েছে অন্য পক্ষে মৃত ব্যক্তিৰ যদি কোণি রোগ থাকে তবে সেই জীবাণু মধ্য দীর্ঘদিন পর্যন্ত জীবিত রই থাকে ফলে সংক্রমণ হবার আশঙ্কা বড়িযাই এখানে উনিশশো সতেরো মশার জনে ব্যক্তিঙ্কর ইনফ্লুয়েঞ্জার মৃত্যু হয়েছিল ସେତେବେଳେ ସେହି ବ୍ୟକ୍ତିଙ୍କ ଶବକୁ ସହରରେ ପୋତି ଦିଆଯାଇଥିଲା କିନ୍ତୁ ସେହି ବ୍ୟକ୍ତିଙ୍କ ଶବରେ ଆଜି ବି ଭୂତାଣୁ ମହଜୁଦ ଅଛନ୍ତି ତେଣୁ ସହରକୁ ମହାମାରୀରୁ ରକ୍ଷା କରିବା ପାଇଁ ପ୍ରଶାସନ ଲୋକଙ୍କ ମୃତ୍ୟୁ ଉପରେ ପ୍ରତିବନ୍ଧକ ଲଗାଇଛି ଘଟଣା ବାବଦରେ ଶୁଣିବା ପରେ ଆପଣଙ୍କ ମନରୁ ଦ୍ୱନ୍ଦ୍ୱ ଦୂର ହୋଇଯାଇଥିବ ଯଦି ଜନ୍ମ ଅଛି ତାହେଲେ ମୃତ୍ୟୁ ବି କେମିତି ଅସମ୍ଭବ ଏହା ଭାବି ଚିନ୍ତାରେ ଯେ କେହି ବି ପଡ଼ିଯାଇଥିବେ କିନ୍ତୁ ଏଠାରେ ସ୍ଥାନୀୟ ପ୍ରଶାସନ ଦ୍ୱାରା କରାଯାଇଥିବା একম